প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো মাংসপেশি ও স্নায়ু কোষের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। মাংসপেশি এবং স্নায়ু কোষের যে পুনর্বাসন চিকিৎসা, এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এর সাথে বাত ব্যথার রিলেশনটা কি এবং কিভাবে এটা হয়? ধন্যবাদ। আসলে আমাদের শরীরের অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল এবং স্নায়ু নার্ভাস সিস্টেম, যেটা আমরা স্নায়ু সিস্টেম বা আপনার স্নায়বিক বিভিন্ন শরীরে বিভিন্ন যে জালি থাকে সেটা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে থাকে। তো এই সিস্টেমগুলোতে আসলে দেখা যায় বিভিন্ন ডিজঅর্ডার হতে পারে, বিভিন্ন ডিজিজ হতে পারে। এই ডিজিজে দেখা যায় যে সেই ক্ষেত্রে মানুষের বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি হতে পারে এবং মানুষের জীবনযাত্রা, চলাফেরা, কাজকর্মে চলা বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যাগুলো দেখা দিতে পারে। তো আমরা মাংসপেশি যদি আসি, দেখা যায় মাংসপেশি যে রোগগুলো কমন কিছু ডিজিজ আছে, যেমন মায়েলজিয়া, মানে মাংসপেশিতে যে ব্যথা ব্যথা হয়, যদি অনুভব কোনো হয়। প্রদাহ হয়, কোনো ইনফ্লামেশন হয়, বা মাংসপেশির যদি কোনো কারণে কোনো কোনো ইনফেকশন যে কোনো কারণে হতে পারে, বা কোনো কারণে যদি সে ইঞ্জুরি হয়, ইঞ্জুর্ড হয়, লেসারেশন হয় বা আঘাত পায়, বা যে কোনো কারণে, তখন মাংসপেশির বিভিন্ন প্রদাহ বা সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি মাংসপেশির সাথে বা আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত। আপনার আমাদের যে নার্ভ এন্ডিং গুলো, সেখানে কিন্তু মাসেলের যে মোটর পয়েন্ট আছে সেখানে গিয়ে সে এন্ডিং করে, যেটার মাধ্যমে নার্ভের যে ইম্পালসটা আমাদের যখন মাসেলে যায় তখনই আমরা মাসেলের মুভমেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে যদি নার্ভের কোনো সমস্যা আবার দেখা দেয়, তাও কিন্তু মাংসপেশিতে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া বিভিন্ন মেটাবলিক সমস্যা থেকে মাসেল বা নার্ভের সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ থেকে, অন্য রোগ থেকে আবার নার্ভ এবং মাসেলের সমস্যা হতে পারে। আপনি জানেন ডায়াবেটিস একটা কমন ডিজিজ, তো ডায়াবেটিস জনিত দেখা যায় যে স্নায়বিক বিভিন্ন সমস্যা, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, যে স্নায়ুর যে পাসেজ থাকে বা ইম্পালস যেভাবে ক্যারি হওয়ার কথা সেই ডায়াবেটিক কোটিং হয়ে যায় নার্ভের উপরে, তখন কিন্তু দেখা যায় যে ইম্পালসটা ঠিকমতো ক্যারি করে না, রোগী অবশ, বোধহীন বা বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি সে ফিল করে, মনে হয় যে পায়ের তলা তার নাই, হাতের হাতের শক্তি নাই, বা অনুভূতি গুলা কমে আসতে পারে। সেন্সরি এবং মোটর বোথ দুই দিকে কিন্তু তাদের সমস্যা হতে পারে। তো এটা আসলে বিশাল একটা মানে সাবজেক্ট। আমরা প্রত্যেকটা রোগী যখন আমাদের কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তখন আমরা মাস্কুলার এবং নার্ভাস সিস্টেমের কোনো না কোনো একটা ডিজিজ বা ডিসঅর্ডার আমরা পেয়ে থাকি। আপনি জানেন যে পলিনিউরোপ্যাথি এটা একটা বিশাল সাবজেক্ট, মানে ডিজিজ এবং অনেকগুলো রোগ একসাথে এখানে সমন্বয় আছে। তো পলিনিউরোপ্যাথি বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন আপনার মোটর নিউরন ডিজিজ থেকে হতে পারে, তারপরে কোনো নার্ভ কোনো কারণে ইনজুর্ড যদি হয় তা থেকে কিন্তু নিউরোপ্যাথি হতে পারে। নিউরনের কোন যদি সমস্যা হয়ে থাকে, সমস্যা হয়ে প্যাথোলজি হয় তাহলে আপনার নার্ভের এই সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ব্যথার সাথে সম্পর্ক কি বা রোগীর সেক্ষেত্রে বুঝবে কিভাবে, এনি মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডার, এনি নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার যখনই হবে তখনই রোগী উপলব্ধি করবে শরীরের কোথাও কোনো অস্বস্তিকর সমস্যা, কোথাও কোনো ব্যথা। সেটা যেমন মাসেলস ডিজিজের ক্ষেত্রে আমরা প্রায় রোগী বলে থাকি যে চা বানো কামড়ানো, তার স্থানীয় ভাষায় এক এক এলাকা এক এক মানুষ, বা ওখানে তার কাছে মনে হয় ঝিঁঝি ধরে বা টেনে ধরে, বা তার কাছে মনে হয় কেউ অনেকে ম্যাসাজ করলে যদি মানে ম্যাসাজ করে বা বাচ্চাদের দিয়ে যদি কোনো কারণে করা হয় মানে প্রেসার দেওয়া হয় তখন সে আরাম ফিল করে। তো যে কোনো মাসেলের প্রবলেমই এ জাতীয় সমস্যা হতে পারে এবং দীর্ঘমেয়াদী দেখা যাবে মাসেলের যে ফাংশন, ফাংশনও লেসিয়ে মানে ফাংশনটা লেস হয়ে যেতে পারে। মাসেলের ফাংশন কি,
এই যে আমরা আমরা, এই মাসেলের ফাংশন নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমার নাম মোহাম্মদ সুমন। আচ্ছা আমার নাম মোহাম্মদ সুমন। জি সুমন সাহেব বলুন, আপনার সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যার আমি জিপে যে জিবিএস স্যার জিপে বুঝি নাই, জিপে জিপে কি সমস্যা হয়? জিপে আমি বুঝি নাই, আপনার টার্ম টাইম বুঝি নাই, কি সমস্যা হয়? জিপে সমস্যা করেন ও জিবে জিবে জিপে জিব্বাতে সমস্যা আপনার? জিপে আচ্ছা বলেন আপনার কি সমস্যা, শারীরিক সমস্যাটা বলেন। আমার হচ্ছে হাঁটুতে সমস্যা, হাঁটুতে আর হচ্ছে হাঁটুতে সমস্যা আর হাত আঙ্গুলে সমস্যা। হ্যাঁ কি সমস্যা হয়? আমার হাঁটুতে এখন শক্তি পাইতেছে না। হ্যাঁ আর হাত আঙ্গুলে, হাতের আঙ্গুলে শক্তি পাচ্ছেন? আপনার বয়স কত? বয়স 32 বছর। 32 বছর। তো আপনি কি হাঁটা চলাফেরা করতে পারেন? আমি হাতে সাপোর্ট নিয়ে করতে পারতেছি, কি নিয়ে মানে ধরে ধরে হাঁটতে পারতেছি। আচ্ছা ডাক্তাররা কি রোগ বলছে আপনি, এটা আমি বুঝি নাই। জিপিএস জিবিএস 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 টি বলছেন উনি, মনে হয় গুলেনবারি সিন্ড্রোম, এটাই হয়তো বলার আচ্ছা চেষ্টা আচ্ছা আগের থেকে একটু ভালো? হ্যাঁ আগের থেকে ভালো। আচ্ছা ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। জি রোগী হয়তো বুঝতে হয়, এটা দিস ইজ অলসো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। হ্যাঁ পলিনিউরোপ্যাথি, জিবিএস জিবিএস হচ্ছে গুলিয়ান ভেরি সিন্ড্রোম, এটা আমাদের এক এটা তো প্রকার একটা ভাইরাস ভাইরাল দিয়ে এটা হয়ে ইনফেকশন থাকে। হয়ে থাকে, তো সেটা হচ্ছে এক টোটাল নার্ভাস সিস্টেমটারে মানে পুরো অকেজ করে ফেলে হুম হুম ভাইরাসটাই। আমরা যেমন করোনা ভাইরাস আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপরে এফেক্ট করে, তদ্রূপ জিবিএসটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে সে এফেক্ট করে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, তো ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে যখন সে এফেক্ট করে তখন কিন্তু রোগী অনেক সময় মারাও যেতে পারে, এবং বেশি সময় দেয় না, 72 ঘন্টার মধ্যে রোগী অনেক সময় মারা যায়, বা অনেকের ক্ষেত্রে হয়তো এটা 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 অ্যাকর্ডিং টু সেম লোড, ভাইরাল লোড কেমন, কতটুকু ইনফেকশন হয়েছে, রোগীর অন্য কোনো কোমরবিডিটিস যদি না থাকে দেখা যায় অনেক সময় রোগীরা বেঁচে যায়। বেঁচে গেলে যে তার চার হাত পা অবশ হয়ে যেতে পারে, কোয়াড্রিপ্যারেসিস বা প্লেজিয়া হয়ে যেতে পারে, তারপরে আস্তে আস্তে অনেক সময় রোগী আইসিইউর সাপোর্ট লাগতে পারে। তো জিবিএস খুব রেয়ার কেস বাট কমন, বাংলাদেশে আমরা প্রায় পেয়ে থাকি, সেক্ষেত্রে ইমার্জেন্সি আইসিইউ সাপোর্ট মেডিকেল ম্যানেজমেন্ট করার পরে তাকে ওই উইদিন আপনার 1-2 দিনের মধ্যে আবার অন্তত তাকে পুনর্বাসন ট্রিটমেন্টে আবার নিয়ে আসতে হয়। তো এই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা, এটা একমাত্র এখন ট্রিটমেন্ট ফিজিওথেরাপি, আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা প্রপার জায়গায় সঠিক চিকিৎসকের কাছে আপনাকে চালিয়ে যেতে হবে আর ধৈর্য ধরতে হবে। এই জিবিএস কন্টিনিউ আপনি যদি 4-5 বছর নিয়মিত ফিজিওথেরাপি দেন এবং শিখে নেন নিজে নিজে, হ্যাঁ বাসায় বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এক্সারসাইজগুলো পাশাপাশি নার্ভ অ্যান্ড মাসেল স্টিমুলেটর খুব বেটার কাজ করে, আকুপাংচার খুবই ভালো কাজ করে, এবং কিছু সাপ্লিমেন্ট আপনাকে হয়তো এক্ষেত্রে খেতে হবে, যেমন B1 B6 B12, অনেকে বছরের পর বছর খেতে থাকে, এটা করা যাবে না, 2-3 মাস পর পর একটু ব্রেক দিতে হবে। তারপরে অন্যান্য যে মিনারেলস গুলো আছে, জিঙ্ক ভিটামিন ডি বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, অন্যান্য যে আমাদের বডিতে যেগুলা দরকার পাশাপাশি, এই সকল আপনার এলিমেন্ট গুলা খেতে হবে। কিছু আমরা বলি যে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলা এই সকল রোগে খুবই ভালো কাজ করে, যেগুলা কোনো ঔষধ না, এগুলো হচ্ছে প্রোবায়োটিক্স টাইপের বা অ্যান্টি অক্সিডেন্ট যে যে জাতীয়, এগুলা বিভিন্ন ডাক্তাররা দিয়ে থাকে। এবং পাশাপাশি আপনাকে গেইট ট্রেনিং মানে হাঁটার ট্রেনিং, বসার ট্রেনিং, চলার ট্রেনিং এগুলো দিতে হবে। বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিস লাগতে পারে, যেমন ওয়াকার লাগতে পারে, বা আপনি আপনার মতো আপনি যেখানে থাকেন সেখানে এ পরিবেশটা করে নিতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সামাজিকভাবে আপনি কোনো কারক কথা নেগেটিভ কথা শুনতে যাবেন না, আপনি এক্সারসাইজ কন্টিনিউ করেন, ফিজিওথেরাপি দিতে থাকেন, চিকিৎসকের শরণাপন্ন থাকেন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। আপনার হয়তো 90-80 মানে আস্তে আস্তে দেখবেন 80-90%, তারপরে আপনি এভাবে অনেক ইমপ্রুভ হয়ে যাবে, সময় লাগবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আইয়ুব বলছিলাম।
জি জি আয়ুব সাহেব বলেন, শুনতে পাচ্ছি। স্যার আমার আমার বয়স হচ্ছে 43। আচ্ছা স্যার, ওই যে আমার সমস্যা হচ্ছে কি, আমি যখন গৃহস্থলে কোনো কাজ করি অথবা বসি অথবা হালকা যদি কোনো একটা কিছু করি, তখন আমার ওই হাঁটুটা একটু ব্যথা করে, আর হাঁটুর নিচে যে মাংসপেশি আছে ওই মাংসপেশিটা টান পড়ে যায়। জি, এটা কতদিন ধরে? এইটা স্যার আমার বিয়ের পর থেকে আর কি। স্যার আমি বিয়ে করছি 2010 সালে। আচ্ছা, এখন প্রায় 10 বছর আনুমানিক হালকা হালকা টান পড়ে যায়। এটা আবার যখন আমি একটু রিল্যাক্সে মানে আস্তে আস্তে ইয়া করি তখন এটা ক্লিয়ার হয়। আপনার কোমর ব্যথা আছে পাশাপাশি? পাশাপাশি ওই কোমরে আপনার পিছনে যে মাজার দুই পাশে উপরের দিকে, মানে কোমর আর ওই যে আপনার নেকের নিচে যে মাঝখানে যে দুই পাশে যে ইয়ে আছে মেরুদণ্ডের ইয়ে আছে ওইদিকে একটু টান পড়ে। আচ্ছা আচ্ছা জি, তার ওইখান থেকে আমি বলেন কিভাবে পরিত্রাণ পেতে পারি? জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনার একটা যেটা করতে হবে, অনেক বছর হয়েছে, আপনি একটা মেরুদণ্ডের MRI করে দেখবেন, একজন বাত ব্যথা বা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে একটা MRI করে আপনার কোমরটা অন্তত অ্যাসেস করা দরকার যে ওখানে কোনো কিছু আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফিজিওথেরাপি দিলে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। আর আপনি এখন কাজের ক্ষেত্রে আমরা যে বারবার বলছি সামনে ঝুঁকে টানা কাজ না করা, যেমন কোনো কাজ করতে হতে পারে পারিবারিক, সেক্ষেত্রে আপনার যেটা দরকার নিচু কাজ সেটা হাঁটু ভেঙে বসে কাজটা করেন, অনেক সময় বসে বসে কাজটা করবেন না, তো একটু নিয়মগুলো মেনে চলেন। আর এই ক্ষেত্রে আপনার হাঁটুর কোয়াড্রিসেপস স্ট্রেটিক এক্সারসাইজ খুব ভালো কাজ করে, এবং পর্যাপ্ত পানি খেতে হবে, কাজের মধ্যে কিন্তু পানি খেতে হবে। হ্যাঁ, ন্যূনতম একজন পুরুষ সুস্থ মানুষের ন্যূনতম 4 লিটার পানি 24 ঘন্টার মধ্যে খেতে হবে। এ পানি খাওয়া, কিছু আপনার বাসায় রাতের বেলা হয়তো কুসুম গরম শেক দেওয়া, এগুলো করতে পারেন, একটু হাঁটার অভ্যাস করা, এগুলো আপনি নিয়মিত চালিয়ে যান। কিছু এক্সারসাইজ আছে যেটা হচ্ছে কাপ অ্যান্ড হেমিস্ট্রিং মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ, যেগুলো আপনার অনেক উপকারে আসবে। তো আর নিয়ম মাফিক কাজ করতে হবে, ওই যে টানা কেবল কাজই করলেন সামনে ঝুঁকে বা বসে, হ্যাঁ কোমরটা মানে সামনে ঝুঁকিয়ে, এগুলো অ্যাভয়েড করতে হবে। মাঝে মাঝে সাঁতার কাটা, আপনি যদি যেখানে আছেন যদি সম্ভব হয় একটু রিল্যাক্স থাকে, আপনি বলছেন রিল্যাক্স হলে কিন্তু কমে যায়, এটা করতে হবে। আর পাশাপাশি আমার মনে একটা MRI করে না, প্রয়োজনে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আহসান হাবিব ঢাকা থেকে বলছিলাম। জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি স্যারকে আমি জানাতে চাচ্ছিলাম, আমার মায়ের বয়স 55 বছর। আচ্ছা, ওজনটা ঠিক এই মুহূর্তে স্যার ওয়েট আমি বলতে পারতেছি না, কিন্তু হঠাৎ করে কয়েকদিন বলতেছে যে আমার পায়ের গিরার সহ গিরার নিচের যে মাসেল আছে মাসেলটা খুব পেইন করতেছে। ওনাকে আমরা ডাক্তার দেখাইছিলাম, মেডিসিনের ডাক্তাররা ওনাকে বলছিল ডক্টর সাহেব স্যার যে ওনার হাত পা গুলো যদি মুভিং না করে তাহলে এক সময় ওনার হাত পা জয়েন্ট গুলা একদম স্টপ হয়ে যেতে পারে। এই সমস্যা আছে, উনি সবসময় ওষুধের পরে চলে, ক্যালবোডি বা বিভিন্ন ওষুধ, ওনার প্রেশার আছে, তবে ডায়াবেটিক্স নাই মাশাআল্লাহ, একটা জিনিস এই অবস্থায় চলছে। এটা এইরকম আমি ট্রিটমেন্ট করাচ্ছি আমার আম্মাকে প্রায় 5 বছরের বেশি সময় ধরে। এখন এই পায়ের ব্যথাটার জন্য আমি কি করতে পারি? এমনি উনি হাঁটা চলাফেরা করে? জি স্যার, হাঁটা চলাফেরা করতে পারে। উনি থাকে কোথায় এখন? আমার কাছে ঢাকাতে। সমস্যা না, মাস করতে পারতেছে না দাঁড়িয়ে ওই পায়ের কামড়ানোর জন্য। হ্যাঁ, পায়ের নিচে। আচ্ছা, কোমর ব্যথা আছে স্যার? কোমর ব্যথা কোমর ব্যথা নাই স্যার, বলতেছে যে আমি না কোমর ব্যথা নেই। আচ্ছা স্যার, কোমর ব্যথা নেই। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে ওনার যেহেতু বয়স হয়েছে, আপনাকে ব্লাডের ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং মিনারেল টেস্ট একটু করে দেখবেন। মিনারেল টেস্ট অনেক জায়গায় হয় বাংলাদেশে, তো সেক্ষেত্রে যে মিনারেল, অনেক সময় ভিটামিন ডি এর লেভেল কম থাকতে পারে, ক্যালসিয়ামের লেভেল কম থাকতে পারে, আবার জিঙ্ক বা ফসফরাস ম্যাগনেশিয়াম, এই এই এলিমেন্টগুলো এই বয়সে ঘাটতি হয়ে যায়, তো এগুলো দেখে এগুলো আপনাকে খেতে হবে। ওনাকে হয়তো টানা 2-3 মাস আবার ব্রেক দিয়ে আবার খেতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ওনাকে করতে হবে। দ্বিতীয়ত ওনাকে আপনি হাঁটার অভ্যাস করান, মানে
ঢাকা মানে এমন একটা শহর হয়ে দাঁড়িয়েছে আমাদের শরীরের বিভিন্ন রোগ উৎপাদনের জন্য এনাফ। আমার মনে হয় ওনাকে একটু হাঁটার জন্য একটা পরিবেশ তৈরি করে দেন, যদি সম্ভব হয় ওনাকে নিয়মিত বাসার ছাদে বা যদি আপনার এলাকায় যেখানে সুইটেবল জায়গা আছে, যে নিরাপদ একটা জায়গায় উনি যেন অন্তত 10 থেকে 15-20 মিনিট হাঁটতে পারে। টানা হাঁটা প্রয়োজন নাই, মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে হাঁটলো, এগুলা করুক। আর পাশাপাশি ওই ব্যথার জায়গায় কুসুম গরম সেঁক দুবেলা দিবে, যদি গরম সেঁক দিলে ভালো ফিল করে দিবে, না হলে উল্টা সেঁক মানে ঠান্ডা সেঁক বা বরফের সেঁক দিবে, এগুলা 10-5-6 মিনিট করে প্রতিদিন দিবে। আর পাশাপাশি পায়ের কিছু ব্যায়াম আছে, হ্যাঁ, যেটা আমরা স্ট্রেসিং এক্সারসাইজ বলি, স্ট্যাটিক এক্সারসাইজ বলি, যেটা উনি শুয়ে শুয়ে করা, যেমন চিত হয়ে শুয়ে গোড়া পায়ের গোড়ালি দিয়ে পা মানে বিছানা চাপ দিয়ে ধরে রাখা, আবার ছেড়ে দেওয়া, হাঁটু হাঁটুর নিচে একটা ছোট টাওয়াল পেঁচিয়ে চাপ দিয়ে ধরে রাখা, আবার ছেড়ে দেওয়া, এই জাতীয় কিছু এক্সারসাইজ আছে, এগুলো করতে হবে। এরপরও যদি সমাধান না হয় আপনাকে একজন রিহ্যাবিলিটেশন, বাত ব্যথা, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে ওনাকে অ্যাক্টিভ রাখতে হবে, মুভমেন্টে রাখতে হবে। আর এই ক্ষেত্রে অনেক সময় আপনার মাঝে মাঝে আপনারা প্যারাসিটামল দিতে পারেন খুব বেশি কষ্ট পেলে, বা ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা এগুলা কিছুদিন খেতে পারে যদি উপকার আসে, বা ক্যালসিয়াম, কিন্তু টানা ক্যালসিয়াম খাওয়া যাবে না, ক্যালসিয়ামের লেভেল দেখে খাওয়াতে হবে। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো মাংসপেশির ব্যথা এবং স্নায়ুকোষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটা বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরএস অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।